তো এখন কোন আলেম ফতোয়া দিচ্ছে যে মারা গেছে তো 40 দিন আর তার শোক তো 40 দিন পালন করবে, তো কাজে এই শোক অবস্থায় 40 দিন শোক কি না একটা প্রশ্ন আছে। তাহলে এই 40 দিন স্ত্রী সবাস করতে পারে না, তো কেউ মারা গেলে আপন জন আর সে হলো প্রবাসী ব্যক্তি, জায়েজ কি না জায়েজ এটা সাকসেস পর্যন্ত তার কোনো আলেম দেয়। আচ্ছা ঠিক আছে, কতজন মরার পরে শোক পুরুষের জন্য এক দিনও শোক নেই, এক ঘন্টাও শোক নেই, শোক মানাবে দরকারই নাই। শুধু স্ত্রীর জন্য শোক আছে পুরুষ মরলে 4 মাস 10 দিন, পুরুষ মরে গেলেও তার কার সাথে কি করবে, সে বিবাহ করতে নিষেধ তার, শুধু স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। তাছাড়া কারোর জন্য যদি কেউ শোক মানাতে চায় সাহস তার আয়াম 3 দিন, 3 দিন কিভাবে করবে সে শোকটা দরকারই নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পুরুষ বাড়ি আসলেন আবু তালহা, যেদিন বাড়ি আসে সেদিন ওনার সন্তান মারা যায়, হাদিস শুনেছেন উম্মে সুলাইম রাদ বুখারী মুসলিমের হাদিস, আবু তালহা স্ত্রী উম্মে সুলাইমের ছেলে, সন্তানকে মরা সন্তানকে ঢেকে রেখে দিয়ে বাড়িতে সবকে বলে দিয়েছিল আমার পুরুষকে তোরা কেউ বলবি না, একুশ বার আমি বলবো। স্বামী আসলো তার খিদমত করে খাওয়া দাওয়া দিয়ে, ছেলে কেমন আছে, ছেলে ভালো আছে, আরাম পেয়েছে বলছে, হালে আরাম পেয়েছে। পুরুষ সত্যি সবাস টবাস করার পর তখন বলছে আপনার আমার আল্লাহ কেউ আপনার কেউ যদি আপনাকে আমানত দেয় ফিরিয়ে দিলে ব্যথা দুঃখ লাগবে আপনাকে, বলছে না আল্লাহ ছেলে আপনাকে আমানত দিয়েছিল সেটা আল্লাহ ফিরিয়ে দিয়েছে, ছেলে মারা গিয়েছে, আপনি গোসল করুন যে ছেলের কাফন দাফনের ব্যবস্থা করুন। এই অবস্থাটা আল্লাহকে এত পছন্দ লেগেছে, এত পছন্দ লেগেছে সকলে আল্লাহ নবীর সাথে দেখা করলেন, আল্লাহ নবী তাকে সুসংবাদ দিলেন, সেদিনকার সোবাস আল্লাহ তাদের খুব সুসন্তান দিয়েছিলেন। তা এখন উৎসব আছে, থাকলে তার জন্য থাকতো না, মহারাজ ছেলে বাড়িতে লাশ রেখে তারা সম্মেলন করছে সব কিছু, তো ওই জন্য পুরুষের জন্য উৎসব নেই। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? পরিষ্কার ওই জন্য যিনি ফতোয়া দিয়েছেন ভণ্ডামু ফতোয়া, ওনাকে সব ফতোয়া থাকে তোবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন ইসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সাইতুম, আল্লাহ আপনার ক্ষতি করেছে, ক্ষতির বাধা বিঘ্ন শুধু রোজার দিনে রোজার অবস্থায়, হজ উমরা গেলে ইহরাম অবস্থায়, আর তার মান্থলি কোর্সের অবস্থায়, তাছাড়া আর কোনো বাধা বিঘ্ন নাই, কোনো দিন কোনো বাধা বিঘ্ন নাই। ওসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আমি একটা আপনাকে হঠাৎ করে মনে পড়ছে, জীবনে অনেকবার নাম শুনেছি আমাদের দেশে ঘরে ঘরে আসে সুন্দর মুখে, তো হঠাৎ করে মেজুবাই বিয়েতে একটা কিতাব আসছে, কেউ গিফট দিয়েছে, তা আমি কিতাবটা খুললাম, তো খোলার পরে প্রথম মধুর চ্যাপ্টার আছে, এই প্রথম দেখলাম, আমি আগে জানতাম না, আমি সব দোয়া এগুলো মানুষের বানানো দোয়া, আমি বুঝলাম যে এটা তো বইটা, তাহলে এক ওযুতে যখন এত বেদাত, মানে যতগুলো অংশ দোয়া ততগুলো দোয়া সব বেদাত, এগুলো হাদিসে নাই। তারপরে আবার উঠে এলাম, এমনি কোনো ইচ্ছা করি না, তো দেখলাম এবার যে চ্যাপ্টারটা সামনে আসলো ওই অমাবস্যার দিন সবাস নিষেধ, তারপরে হচ্ছে আরো কি রবিবার দিন নাকি, হ্যাঁ কোন কোন বার, মানে মেলা বার, এখন মানে ওই চান্সের শেষ চান্স ছিনতাই বেশি। তো সিরাজ ভাই কি বললেন যে সহবাস সাধারণত হায়েজ অবস্থায় নিষিদ্ধ, তাই না, নেফাস অবস্থায় নিষিদ্ধ, নেফাস বলে বাচ্চা হওয়ার পরে যে রক্তস্রাব হয়, আর মেয়েদেরকে তার পায়খানার রাস্তা ব্যবহার করা নিষিদ্ধ, এছাড়া কোনো দিন সক্ষণ কোনো অবস্থা নাই যে নিষিদ্ধ। হ্যাঁ একটা জিনিস আছে, জোর জবরদস্তি করা নিষিদ্ধ আছে, যে কোনো অসুখ বিসুখ থাকতে পারে, শরীরটা খারাপ মনটা খারাপ, জোর জবরদস্তি নিষিদ্ধ, কিন্তু উমুক দিন উমুক তারিখ উমুক অবস্থায় অমাবস্যা পূর্ণিমা, ওখানে হয়তো পূর্ণিমার দিবস বোধ হয়, অমাবস্যায় পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কি কিনা উজবিল্লা, যাই হোক তা আমি বলছি যে এই যে মুফসুল মুমিনীর এত প্রসিদ্ধ কিতাব ঘরে ঘরে আসে, এই কিতাবের হলো এই অবস্থা, আর বাকিটা তো আমি পড়ি নাই, যাক বাকিটা পড়ি নাই। তা আমি বলছি আজকে যে ওই হুজুরের ফতোয়া আপনার শুনাইলেন 40 দিন তো ওইটা ওরসে আরো একটা আগায় গেছে আর কি, ভুলের দিক থেকে বুঝা গেছে। একটু আগে কি বললেন এই ভাই বলছেন কষ্ট করেন, আবু তালহার স্ত্রী বাড়িতে সন্তান অসুস্থ ছিল দেখে গেছেন, স্বামী ফিরে এসে জিজ্ঞাসা সন্তান কেমন, বলছে ভালো আছে ঘুমে আছে,
আসলে কি অবস্থা, সন্তানটা মারা গেছে, স্বামীকে বুঝতে দেয় নাই, বাহির থেকে আসছে, মনটা খারাপ হবে। এবার স্বাভাবিকভাবে তিনি স্বামী স্ত্রী হিসাবে রাত্রি যাপন করেছেন, মেলামেশা করেছেন। সকালবেলা যখন বলছেন, তখন বলছে, আমি বলছি না ঘুমিয়ে আছে, চিরদিনের জন্য চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, ভালো আছে, আরামে আছে, মারা গেছে। তাহলে দেখেন সাহাবি সন্তান, মৃত সন্তান ঘরে, আর রাত্রে তারা স্বামী স্ত্রী হিসাবে স্বাভাবিক জীবনযাপন করেছেন, কোনো তো আয়েব আসে নাই, আল্লাহ রসুল তাদের কাফারা ধরেন নাই, কি বলেন? তো এটাই প্রমাণ যে আর আল্লাহ সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে যে স্বামীকে সে স্ত্রী খুশি করেছেন, সে হাই হুই করে কান্নাকাটি করে পরিবেশ নষ্ট করেন নাই। কাজেই ইসলাম দলিল ভিত্তিক করতে হবে, দলিলের বাইরে যাওয়া যাবে না। আরেকটি কথা, আমাদের শেখ সিরাজ শুরুতে বলছিলেন যে এই আমল কবুলের শর্ত দুইটি, আমরা এতদিন দুইটাই বলছি, কিন্তু আপনাদের এই প্রতিযোগিতার বই কয়টি আছে, পাইছেন না পান নাই? তিন, দুইটাই সহি। এখন বলছেন দুইটা হয় সহি, তিনটা সহি কেন? কারণ এটা বলা হচ্ছে মুসলমানদের জন্য দুই, মানে ইমানদারদের জন্য দুইটি শর্ত, ইমানদারদের জন্য, তো ইমান তো প্রথম শর্ত, তো ইমান যোগ করলে কয়টা হয়, তিনটা, আর ইমান আগেই বলা আছে, তাহলে দুইটা শর্ত। একামা যার আসে তার নবায়ন করা লাগে, আর যার নাই তার একামা করাও লাগে, আবার নবায়নও করা লাগে, ঠিক কিনা? তো দুইটাই ঠিক আছে। আচ্ছা।